الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعد وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جُنِي اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا رَوْضَ مُحَمَّدٍ
جنة الفردوس ہے مدینہ محمد جنة المأوى ہے اللهم دیدارِ مدینہ عاشقوں کی تمنا ہے اللہم صلی اللہ علیہ وسلم وعلى آلِ سيدنا مدینے کی ہوا سے جنتی بو آتی ہے کھا کے پا کے مدینہ میں نور جنت چمکتی ہے اللہم وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلم كشف الدجى بجماله صالح صلی اللہ علیہ بندھرا رات تو گبھیر امرا ایک ٹو ہردوے ٹاکے امکت کرے زبان ٹاکے کھولے محبت ایبان سردھا شاتے اللہ پاکر ذکر کرے لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله والحمد لله لا إله
سبحان الله اللہ اللہ بولو بندے اللہ اللہ بولو اللہ اللہ بولو بندے اللہ اللہ بولو ذکر اللہ کرتی ہوئے راہ جنت چلو ذکر خدا میں کیا لطف چھپا ہے مومنوں کی سوا کوئی نہ جانے لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا سبحان اللہ La ilaha illallah Muhammadur Rasulullah Sallallahu alayhi wa sallam جناب سبھاپتی حضرات علماء کرام طلباء کرام বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আজকের এই আধ্যাত্মিক মার্কাসকে কেন্দ্র করে যে মাহফিল উপস্থিত সে মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ সকলকে অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবরকম শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান করিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেজন্য আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ লাখ তার চেয়ে অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাহানাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়্যত শামশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানে মদিনা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না
সুধীবৃন্দ, রাত অনেক হয়ে গেল, আপনারা সন্ধ্যার শুরু থেকে এই পর্যন্ত অনেক কথা শুনেছেন। মাওলানা আতাউল হক সরকার দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, তারপর আমার এক ছোট্ট বন্ধু খুব সুরীল কণ্ঠে আপনাদেরকে নাজ শরীফ শুনিয়েছেন, তারপর আমারই ছোট ভাই পীরজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ আব্বাসীর জবান থেকে সুরীল কণ্ঠে আল্লাহর কালাম শুনেছেন, তারপর আমার ভাই পীরজাদা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী আতালাল্লাহু আমরাহ তার জবান থেকে মূল্যবান নসিহত শুনেছেন। রাত যখন গভীরতার দিকে ধাবিত হচ্ছে, ঠিক এ সময়টিতে আমি অধম আপনাদেরকে নিয়ে বসলাম। আমি খুব ক্লান্ত, গত তিন দিন ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল ছিল আমার, খতমে নবুয়ত ইসলামী মহাসম্মেলন রায়েরবাগ ঢাকাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তিন দিনই প্রধান অতিথি হিসেবে আমাকে তাফসীর করার সুযোগ করে দিয়েছেন, যে কারণে আমি ক্লান্ত এবং রাতও বেশি, খুব দীর্ঘ সময় আপনাদেরকে কষ্ট দেবার কোনো ইচ্ছে আমার নেই। কোরআন করিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটিকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলেন আল্লাহু আমিন। সুধীবৃন্দ, আমরা এখানে এসেছি আশার পিছনে, পার্থিব জাগতিক কোন চাওয়া পাওয়া আমাদের নেই, যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও আল্লাহর দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজি ও খুশির জন্য, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোন উদ্দেশ্য আমাদের আছে? জেনেবেন আছে। তাহলে আমরা আসার কারণে আল্লাহ পাক আমাদেরকে তালেবে এলেমের মর্যাদা দান করেছেন, ঠিক কিনা? মমিনের ইমান আনার পর সবচেয়ে প্রিয় কাজ আল্লাহর নিকট এলমে দিন শিক্ষা করা। আল্লাহ পাক কিরকম মর্যাদা দেন, আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইমানদার এলেম শিখার জন্য যখন তার ঘর থেকে বের হয়ে যায়, وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ, তালেবে এলেমের পদতলে আমার আল্লাহর ফেরেশতারা নূরের পাখা বিছায় দেন। খুশি আছেন? যেটা ঠিক মতো হলো না, খুশি আছেন? বেশি না কম? শুধু তাই নয়, وَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاءِ وَالْأَرْضِ حَتَّى الْحِيطَانِ فِي الْمَاءِ, এমনকি সাত আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ সব আল্লাহর নিকট সেই এলেম শিক্ষার্থী বান্দার জন্য ক্ষমা চাইতে থাকে। এর থেকে হাদিসের ব্যাখ্যায় বোঝা যায়, মমিন যখন দিন শিখার জন্য বের হয়, বাড়িতে ফিরার আগে আমার আল্লাহ পাক তাকে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দেন। আমরা সেই নিয়তে বসেছি, ঠিক কিনা? বলে রাত বেশি বুড়া মানুষ কষ্ট হচ্ছে, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, হয় বসেন নয় মাহফিল ছেড়ে চলে যান। এটা সার্কাস নয়, মেলা নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, প্যান্ডেলের বাইরে ওখানেই বসে যান, নড়াচড়া করা যাবে না, যে যেভাবে বসে আছেন ঠিক সেভাবে বসে থাকুন, বিশেষ ওদর ছাড়া আর একতালও উঠবেন না। আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো, বারোটার মধ্যে মোনাজাত করার চেষ্টা করব, যদি আল্লাহ তৌফিক দেন। আমরা ইনশাআল্লাহ মোনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ হয়ে, বেহেশতি হয়ে, আল্লাহ ওয়ালা হয়ে বাড়ি যেতে চাই, কারা কারা হাত তুলে দেখার? আল্লাহু আকবার।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শ্রোতা, আসুন এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমরা প্রত্যেকেই তিলাওয়াত করব, যেন প্রত্যেকটি অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের সিরার মধ্যে প্রথিত করে দেন বলেন আল্লাহ আমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله পাক কোরআন পাকে শাত করেছেন, মুমিনদেরকে খেতাব করেছেন, কাদেরকে সম্বোধনটা কাদেরকে করেছেন? মুমিনদের। আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ পাক আখিরি নবী, নবীকুলের সম্রাট, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক হাজার বছর আগে ডাক দিয়ে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি আমার ওহির ভাষায় মানুষকে ডাক দিয়ে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। যেটা বলেন কাকে? وَكُونُوا مَعَ الصَّادِقِينَ, এবং সত্যবাদীদের দলভুক্ত হও। বলেন সুবহানাল্লাহ। কাদের দলভুক্ত? সত্যবাদী। আল্লাহর নির্দেশ কয়টা? দুইটা, দুইটা। একটা হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে, আরেকটা হচ্ছে সত্যবাদীদের দলভুক্ত হতে হবে। আমরা এই দুটো নির্দেশের উপর কিছু কিছু কথা শুনবো খুব সংক্ষেপে। কথা বুঝলেন না? কারণ কোরআনের তাফসীর শুনতে হলে আপনাকে অনেক টাইম লাগবে, একদিনও হয় না। রায়ের বাগ প্রোগ্রাম ছিল তিন দিন, গতকাল শেষ দিন আমার বক্তব্য করতে হয়েছে সাড়ে চার ঘন্টা। বাংলাদেশের স্বনামধন্য ক্যাসেট কোম্পানি আইসিবি তা রেকর্ড করেছে, বাজারজাত হলে সেটা আপনারা পাবেন ইনশাআল্লাহ। শুধু আয়াতুল কুরসির উপর তিন দিন কথা বলতে হয়েছে, আর সংক্ষিপ্ত ভাবে 256 এবং 57 দুটো আয়াতের উপর আমরা আলোচনা করেছি আলহামদুলিল্লাহ, তিনটি আয়াতের উপর। তো কথা হচ্ছে, এখানে আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, আমিও ক্লান্ত, আপনারাও ক্লান্ত, ঠিক কিনা? অতএব কিছু সংক্ষিপ্ত কথা শুনব, যার দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন উপকৃত করেন বলেন আল্লাহ আমিন। আল্লাহর প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহকে ভয় করতে হবে। কাকে? ভয়টা আরবিতে ভয়কে আরেকটা শব্দে বলা হয় খৌফ। সেটা কি? মাখাফা, মাখাফাত, খৌফ, ভয় পাওয়া। শুধু আল্লাহকে ভয় পাওয়া হচ্ছে খৌফ, আর আল্লাহকে ভয় করে সমস্ত নিষিদ্ধ হারাম কাজকে ঘৃণার সাথে বর্জন করা হচ্ছে তাকওয়া। কথাটা বুঝেন নাই? আল্লাহকে শুধু ভয় করা কি? খৌফ। আর আল্লাহকে ভয় করে সমস্ত নিষিদ্ধ হারাম কাজকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করা, বর্জন করা হচ্ছে তাকওয়া। যে ব্যক্তি আল্লাহ পাককে ঈমান আনার পর হৃদয় থেকে ভয় করবে এবং সমস্ত গুনার কাজগুলোকে বর্জন করে মুত্তাকি হয়ে যাবে, সেই বান্দার সঙ্গে আমার আল্লাহ কোরআন কারিমে নয়টা ওয়াদা করেছেন বলেন সুবহানাল্লাহ। কয়টা চুক্তি করেছেন? স্বামী তার স্ত্রীর চুক্তি ভঙ্গ করতে পারে, স্ত্রী তার স্বামীর চুক্তি ভঙ্গ করতে পারে, পিতা তার পুত্রের চুক্তি ভঙ্গ করে পুত্র তার পিতার সাথে ওয়াদা খেলাফ করতে পারে, কিন্তু আমার আল্লাহ আছেন
মহিয়ান করিয়ান সেই সর্বশক্তিমান, যিনি তার বান্দার সাথে কৃত একটা চুক্তি কিংবা ওয়াদা বরখেলাফ করবেন না। যদি আপনি মুত্তাকি হতে পারেন, আল্লাহকে ভয় করে যদি পরহেজগার হতে পারেন, তাহলে আল্লাহর সাথে আপনার ওয়াদা কয়টা? জোরে বলতে হবে। মুমিন বান্দা যখন আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে যাবে, তার সঙ্গে আমার আল্লাহর প্রথম চুক্তি হচ্ছে সেই মুত্তাকি বান্দা আল্লাহ পাক দুনিয়ার সমস্ত বিপদ আপদ দেখে রক্ষা করার দায়িত্বটা নিজে নিয়ে নেবে। কোরআন কারীম আল্লাহ বলেন, ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুরুকুম কাইদুহুম শাইআ। মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো, আর যদি আল্লাহকে ভয় করো, কাফের মুশরিক বেঈমান তোমাদের শত্রু যারা আছে তাদের অনিষ্টতা থেকেই আল্লাহ তোমাদের রক্ষা করবেন। বলেন সুবহানাল্লাহ। এটা মুত্তাকির সঙ্গে আল্লাহর প্রথম চুক্তি। সুবহানাল্লাহ বলবেন না? মুত্তাকি বান্দার সাথে যে বান্দা আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে যাবে, তার সঙ্গে আমার আল্লাহর দ্বিতীয় চুক্তি হচ্ছে আল্লাহ পাক ওই বান্দার বেহেশতে যাবার জন্য যতটুকু নেক আমল দরকার সেটা তার জন্য সহজ করে দিবেন, আর তার জীবনের সব গুণাগুলোকে আমার আল্লাহ পাক ধুয়ে মুছে তার আমল নামাটারে সাফ করে দিবেন। এই ওয়াদা কার? সুপুরুষের মতো আওয়াজ করে বলেন, কার? আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, হিমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, তার মানে পরহেজগার হও, ওকুলু কওলান সাদিদা এবং সিধা কথা বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা বলতে বলছেন? কথা যত সিধা কারো কারো অসুবিধা, ঠিক কিনা? আমাদের দেশে পীরের অভাব নাই, বক্তার অভাব নাই, মৌলবীর অভাব নাই, কিন্তু সিধা কথা বলার লোকের বড্ড অভাব আছে, ঠিক কিনা? কিসের অভাব আছে? নতুবা দেশে কম তো, পীর তো কম না, শুনি পীরদের এখানে লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক কিনা? তবলিগলারা কয় আস্তেমায় লাখ লাখ লোক হয়, বিভিন্ন মসজিদের মিম্বর থেকে ইমামগণ বক্তব্য দিচ্ছেন, শীতকালে গোটা দেশের মধ্যে ওয়াজ মাহফিল হয়, তারপরও দেশের মানুষের চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না কেন? ঠিক কিনা? বায়ান হচ্ছে, নসিহত হচ্ছে, সিধা কথা কম হচ্ছে, কারণ কথা যত সিধা তত বেশি অসুবিধা। কথা বলতে সুদখোরের বিরুদ্ধে কথা বললে সুদখোর খেপে যাবে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর খেপে যাবে। বাংলাদেশের ইমামদের বড় বিপদ, মিম্বরে বসে ডানে বামে তাকাইতে হয় কথা বলার আগে, সুদের বিরুদ্ধে কথা বলবে তাকায় দেখে মুতুল্লি বসে আছে, পাক্কা সুদখোর। সুদের বয়ান বা সাবজেক্ট নির্বাচন করলো ঘুষের বিরুদ্ধে কথা বলবে, তাকায় দেখে সেক্রেটারি বসে আছেন, উনি সাবেক দারোগা। এখন সুদবা ঘুষবা এমন কথা কও যেটা বললে পিঠটা বাঁচে, চাকরিটা থাকে, ঠিক কিনা? তো সমাজের পরিবর্তন কিভাবে হবে? আল্লাহর নির্দেশ হচ্ছে সিধা কথা বলো। কি কথা বলো? কথা যত সিধা তত বেশি অসুবিধা, কথা যত সিধা তত বেশি অসুবিধা, কারো কারো অসুবিধা, ঠিক কিনা বলে? বক্তারা চিন্তা করে কোন কথা বলবো, আগামী বছর দাওয়াতটা ঠিক থাকবে কিনা, ঠিক কিনা?
বিশ্বাস চিন্তা করে এই কথা বললে মুরিদ ঠিক থাকবে কিনা, এসব চিন্তা যদি থাকে তখন সিধা কথা বলা যায় না। এই জন্য আল্লাহর নির্দেশ, সিধা কথা বলার সবক দেবার আগে তিনি তাকে ভয় করার শিক্ষা দিয়েছেন। প্রথম নির্দেশ কি? মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো। যে আল্লাহকে ভয় পায় সে আর কাউকে ভয় পায় না, যে কাউকে ভয় পায় না সে সিধা কথা বলতে পারে, ঠিক কিনা? যে কথার মধ্যে কোন স্পষ্টতা নাই, যে কথার মধ্যে কোনো বক্রতা নাই, যে কথার মধ্যে পাশ কাটার কোনো প্রবণতা নাই, পেট বাঁচাবার কোনো ইচ্ছে নাই, একমাত্র আল্লাহর জন্য দিনের স্বার্থে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে যে কথা হবে সেটাই তো সোজা কথা, সিধা কথা, ঠিক কিনা? সেই মুত্তাকির সঙ্গে আল্লাহর দ্বিতীয় চুক্তি, ইয়ুসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের বেহেশতে যাবার জন্য যত নেক আমল সব ঠিক করে দিবেন, আর তোমাদের জীবনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ পাক আমলনামা থেকে ডিলিট করে দিবে। এটা কয় নম্বর চুক্তি? কার সাথে? কোন বান্দার? মুত্তাকি। মুত্তাকি কে? যে আল্লাহকে ভয় পেয়ে গুনার কাজ সব ছেড়ে দিয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় পেয়ে যে মুত্তাকি হয়ে যাবে তার সঙ্গে আমার আল্লাহ তৃতীয় ওয়াদা হচ্ছে, মুত্তাকি বান্দাকে আমার আল্লাহ পাক ভালোবাসার নিগুর বন্ধনে আটকায় নিবে। কোরআন কারিমে তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ, মুত্তাকির সঙ্গে আমার আল্লাহ চতুর্থ চুক্তি হচ্ছে, যে বান্দা ঈমান আনার পর আল্লাহকে ভয় করে কোরআন আর হাদিসের নিষিদ্ধ সব হারাম কাজ নিষিদ্ধ কাজকে ঘৃণার সাথে বর্জন করবে, ওই মুত্তাকি বান্দার ইহকাল আর পরকালের মর্যাদা আমার আল্লাহ পাক আকাশ চুম্বি বানায় দিবে, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইন্নাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত মুআজ্জাজ রেসপেক্টেড সেই ব্যক্তি আল্লাহর নিকট, যে ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে পরহেজগার হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ, তার সম্মানটা আল্লাহর কাছে সবচেয়ে, যে আল্লাহকে ভয় পায় তার ইজ্জত সবচেয়ে বেশি। আমরা মনে করি এমপি মন্ত্রী হলে না সম্মান পাওয়া যায় নাকি, কথা বলেন না? এজন্য তো বড় একটা চাকরি পাইলে সরকারি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হতে পারলে অনেক সম্মান, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, ঠিক কিনা? যশ থাকবে, নাম থাকবে। এজন্য এখন তো আমাদের দেশের মানুষগুলো মাদ্রাসায় ছাত্র ভর্তি করতে চায় না, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এমপি মন্ত্রীর সম্মানটা তো ঘনই স্থায়ী, কচু পাতার উপর যে পানিটা টলমল করে ওইটার একটা গ্যারেন্টি আছে, কিন্তু দুনিয়াদার বেদিন নাফরমান এমপি মন্ত্রী তাদের কোন সম্মানের গ্যারেন্টি নাই। যে কোন সময় পচা ডিম আর সেরা জুতার পিট্টি খাওয়ার জন্য তৈরি থাকতে হয়, ঠিক কিনা? দেখেন না, কর্মীরা ধরেই মন্ত্রীদের পিছায় পিঠায় কিনা? এটা শুধু বাংলাদেশে না, ইন্ডিয়াতে কিছুদিন আগে ঘটলো, এই কোন রাজ্যে স্টেটে এটা আমার মনে নাই, এক কর্মী সমর্থক দ্রব্য মূল্যের দাম বাড়ার কারণে অন্তত দশের ওজনের এক থাপ্পড় এমপির গালে লাগাই দিয়েছে, পুলিশ তারে ধরলো, অ্যারেস্ট করলো, সে তার বক্তব্য বলেছে, আমার স্বাদ মিটে নাই, আরেকটা থাপ্পড় তারে দেওয়ার আগ পর্যন্ত স্বাদ মিটবে না। এজন্য আমরা দেখতে পাই এমপি মন্ত্রীদের কখনো গলায় ফুলের মালা, কখনো জুতার মালা, ঠিক কিনা?
কারণ যারাই যাচ্ছে তারাই চোর হয়ে যায়। কি হয়ে যায়? ভালো মানুষের সুরতে ঢুকে চোর হয়ে বের হয়, ঠিক কিনা? কেউ রিলিফের বিস্কুট চোর, কেউ ডিন চোর, ঠিক কিনা? এরকম চোরের অভাব বাংলাদেশে নাই, আজ নাই না আছে, অনেক বেশি আছে। এই জন্যই তো দেশটার এই অবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিব দুঃখ করে বলেছিল, দেশ স্বাধীনের পর সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। ঠিক কিনা? কিসের খনি পাইছে? সেই খনি আছে না নাই? না, দিন দিন বাড়তেছে। স্বাধীনতার স্থপতি যে দুঃখ করলেন 40 বছর আগে দেশটা চোরের খনি, সেই চোর মুক্ত বাংলাদেশ গড়ার জন্য কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয় নাই। দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চোর মুক্ত, স্বচ্ছ, পরিচ্ছন্ন, পরিমার্জিত একটা সুস্থ সমাজ করতে হলে কোরআন সুন্নাহ শিক্ষার কোন বিকল্প নামে সম্মান দিবেন বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, ইসলামের সোনালী যুগের ইতিহাস দেখেন। সাইয়েদিনা বেলালে হাবশি 1500 বছর আগে যার মূল্য ছিল মাত্র 6 দিরহাম, কয় দিরহাম বলেন? 6 দিরহাম মূল্যের বেলালের দামটা কেমন বেড়েছে? ইমাম মুনজিরি ১,৫০০ বছর আগে হুজুর বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, চুপি চুপি এমন কি আমল করে তুমি মাওলারে রাজি করে ফেললা যে কারণে আল্লাহ পাক তোমার শান মান মর্যাদা এত বাড়ায় দিলেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলালের কি রকম শান? বিশ্বনবীর সাদ করেছেন, আমি যখন সিদ্রাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশের দিকে চললাম, জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমি আমার বেলালের পদধ্বনি শুনলাম। হযরত বেলাল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি নামাজ পড়ার জন্য ওযু করি, ওযু করার পর কোনো কথা বলি না, কোনো কাজ করি না, আবার আল্লাহর রাজি খুশির জন্য আমি তৎক্ষণাৎ 2 রাকাত নামাজ পড়ে ফেলি, তাহিয়াতুল উযু। সুবহানাল্লাহ বলবেন না? হাসান বেলাল এইরকম মর্যাদার শ্রেষ্ঠ আসনটা পেয়ে গেলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেটা ছিল তার তাকওয়া। কি ছিল? দেখতে তো সুন্দর ছিলেন না, রংটা ছিল কালো, কিন্তু ভিতরটা ছিল আলো, সুবহানাল্লাহ। কিরকম মর্যাদা পেয়েছিলেন তিনি! বুখারি দ্বিতীয় খণ্ডে এসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতা সাইয়্যিদানা, আমাদের একজন নেতা হচ্ছেন আবু বকর, তিনি আজাদ করেছেন আরেকজন নেতা, তার নাম হযরত বেলাল। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের মতো ব্যক্তি হযরত বেলালকে বললেন নেতা, সুবহানাল্লাহ বলবেন নি? ভাইরা আমার, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে, তার সাথে আল্লাহ চতুর্থ চুক্তি
আমার আল্লাহ পাকটাকে রব্বুল আলামিন আল্লাহ পাকটাকে সম্মান দান করবেন ইহকাল এবং পরকালে। মুত্তাকির সঙ্গে আমার আল্লাহর পঞ্চম চুক্তি, আল্লাহ পাক মুত্তাকি বান্দাকে দুনিয়া থেকে বিদায় দেবার আগেই বেহেশতের খোঁজ খবরটা জানাই দিবেন। আল্লাহ পাক কোরআনে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদিল লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা মুত্তাকি আল্লাহকে ভয় করেছে মমিন হয়ে গিয়েছে পরহেজগার মুত্তাকি হয়ে গেছে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে খোশ খবর আছে দুনিয়া এবং আখেরাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বাণী, সারাটা জীবন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সমস্ত শিরক কুফর হারাম নাজায়েজ নিষিদ্ধ অশ্লীলতা বেহায়াপনার কাজকে বর্জন করল একমাত্র আল্লাহর ভয়তে, ওই বান্দা দুনিয়ার থেকে বিদায় নেবার আগেই আমার আল্লাহ তারে বেহেশতের খোশ খবর দিয়ে দিবেন। শুধু বেহেশতের খোশ খবর দিবেন তাই নয়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়ার বিছানা ছাড়ার আগেই বেহেশতে তার নূরের বিছানাটা দেখায় দিবে। এ হচ্ছে মুত্তাকির সাথে আল্লাহর কয় নম্বর চুক্তি, পঞ্চম। কয় নম্বর? যে ব্যক্তি আল্লাহকে হৃদয় থেকে ভয় করে সমস্ত নাই কাজকে বর্জন করবে সেই ব্যক্তির সঙ্গে আল্লাহর ষষ্ঠ চুক্তি হচ্ছে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেবার ওয়াদা করেছেন। তিনি বলেছেন, আল্লাহ পাক বলেছেন যারা ইমানদার হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে আল্লাহ পাক নিজের কুদরতে তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুত্তাকির সাথে আল্লাহর সপ্তম চুক্তি হচ্ছে ইমানদার মুত্তাকি আল্লাহকে ভয় করে যখন পরহেজগার হয়ে যাবে আমার আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় নেবার সঙ্গে সঙ্গেই বেহেশতে তারে দাখিল করে দিবেন। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উ'দ্দিদাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, মুমিনগণ মুত্তাকিগণ তোমরা আল্লাহর রহমত এবং সেই জান্নাতের দিকে দ্রুত ধাবমান করো, দ্রুত অগ্রসর হও। কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততাটাই সাত আকাশ এবং জমিনের চেয়ে অনেক বড়। সে জান্নাতটা আমার আল্লাহ তৈরি করেছেন তার পেয়ারা পছন্দের মুত্তাকি বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আর বুঝতেছেন মুত্তাকির সাথে আল্লাহ চুক্তি কয়টা? জোরে বলেন, শুনলেন কয়টা? সাতটা। হ্যাঁ, আটটা চুক্তি আল্লাহর সঙ্গে মুত্তাকি বান্দা, সাতটা শুনলেন আরেকটা শুনবেন, সেটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যাবে, পরহেজগার হয়ে যাবে, এই দুনিয়ায় যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাকে রক্ষা পাবার জন্য রাস্তা বানাই দিবেন, আর এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন যেটা সে চিন্তাও করতে পারবে না। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ওয়ামান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে মুত্তাকি হবে, বিপদাপদি যে কোন সমস্যায় উদ্ধার পাবার জন্য আল্লাহ নিজেই তার রাস্তাটা বানায় দিবেন। শুধু
শুধু তাই নয়, এমন জায়গা থেকে আল্লাহ তার রিজিকের বন্দোবস্ত করবেন যেটা সে কোনোদিন চিন্তাও করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা সে কোনোদিন চিন্তাও করে না। তাফসীরের কিতাবে এসেছে, নাযালাত হাযিহিল আয়াতু আলা আওফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। এই আয়াতটা নাযিল হয়েছে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবি হযরত আওফ ইবনে মালিক আল আশজাঈর শানে। কারা বুঝতেছেন? আসলে আপনারা তো কোরআন হাদিস ডাইরেক্ট শুনে অভ্যস্ত না, কথা বুঝেন না, একটু শিরিন ফরহাদ লাইলি মজনুর কেচ্ছা শুনতে খুব ভালোবাসেন আপনার। আর আমাদের দেশের বক্তারাও তাই, কোরআনের আয়াত পড়বে ঠিক, হাদিস পড়বে ঠিক, দুই ঘন্টা লাইলি মজনুর কেচ্ছা আলোচনা করবে। ওইটা কোরআনের তফসির না, ওটা কোরআনের তফসির না। আমি দেখেছি আজকে বাংলাদেশে সব জায়গায় নাম দেয় তাফসিরুল কোরআন, কোরআন থাকে একদিক, তফসির আরেক দিক, বক্তা আরেক দিক, নাম তো আছে ঠিক কিনা? আর যা শুনছেন এটা ডাইরেক্ট কোরআনের তফসির। মুত্তাকির সাথে আল্লাহ চুক্তি কয়টা? আটটা চুক্তি। অষ্টম চুক্তি যে মুত্তাকি বান্দাকে আল্লাহ পাক বিপদ আপদে উদ্ধারের রাস্তাটা নিজে বানায় দিবেন, আর তাকে এমন জায়গা থেকে আল্লাহ খাদ্য দিবেন, রিজিক দিবেন যেটা সে কল্পনাও করে না। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? আল্লাহ বলেছেন ওমাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব। এই আয়াতের তাফসীরে তাফসীরের মধ্যে এসেছে নাযালাত হাযিহিল আয়াতু আলা আওফ ইবনে মালিক আল আশজাঈ, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী হযরতে আওফ ইবনে মালিক আল আশজাঈর শানে এই আয়াত নাযিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আওফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দুইটা সমস্যা হয়েছিল, কয়টা? একটি হচ্ছে যে তার কলিজার টুকরা সন্তানকে মুশরিকরা নিয়ে বন্দি করে রেখেছিল, বাপ জীবিত থাকতে সন্তান শত্রুর হাতে বন্দি, এর বড় দুঃখজনক ঘটনা আর কিছু কি হতেও পারে? আর দ্বিতীয় সমস্যা ছিল বাড়িতে খাদ্য ছিল না, কয়েকদিন যাবৎ তিনি ক্ষুধার্ত ছিলেন। কি ছিলেন? পেটের যন্ত্রণা, এটা সবচেয়ে বড়, ঠিক কিনা? পেটে যদি আপনার ক্ষুধা থাকে, পেট খালি থাকলে নামাজও তো ভালো লাগবে না, ঠিক কিনা? রোজা ভালো লাগবে? ওয়াজ শুনতে ভালো লাগবে? কথা বলে না? পেট ঠিক, সব ঠিক। এই জন্য ইসলাম এই পেট সমস্যার সমাধানের জন্য অনেক বেশি গুরুত্ব দিয়েছে, যাকাত আর সদকাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আর একমাত্র সফল অর্থনীতি হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি। আপনারা এক দশক আগে দেখেছেন পৃথিবীতে ছিল সমাজতন্ত্রের দাপট, ঠিক কিনা? কিন্তু সেই সমাজতন্ত্রের দাপট 70 বছর টিকলো পৃথিবীতে, সোভিয়েত রাশিয়া ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবার পর দেখলেন পৃথিবীতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম, পুঁজিবাদীদের দাপট। কিন্তু আজকে সেই পুঁজিবাদের কুফলতা হামলা করেছে যুক্তরাষ্ট্র আর ইউরোপকে, পাশ্চাত্যকে। স্পেনের অর্থনীতি ভেঙ্গে গিয়েছে, ইতালিতে লক্ষ লক্ষ যুবক বেকার, এক মার্কিন যুক্তরাষ্ট্রে বিগত বছরে 1.5 লক্ষ যুবক বেকার হয়েছে, হাজার হাজার মার্কিন নাগরিক স্ট্রিট বেগার ভিক্ষুক হয়ে রাস্তায় নেমেছে। বিশেষজ্ঞদের মতে আর কিছুদিনের মধ্যে পাশ্চাত্যের 500 বছরের শাসনের অবসান ঘটবে, তাদের রাজত্ব আর পৃথিবীতে চলবে না। আমরা দেখলাম সমাজবাদ এটাও বৃথা, পুঁজিবাদ এটাও বৃথা। একমাত্র মানবতার মুক্তির জন্য, মানুষের পেট সমস্যার সমাধানের জন্য 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে বিধান করেছেন যাকাত ভিত্তিক অর্থনীতি, ঠিক কি বলেন? এই যাকাত গ্রহণকে আল্লাহ মুসলিম গভর্নমেন্টের উপর ফরজ করে দিয়েছেন, ঠিক কি না? সূরা হাজ্জে আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারু
وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ. আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি আমার দস্তুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ইমানদারগণকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, সুবহানাল্লাহ বলবেন না? কিসের মালিক? তাহলে কি আলেম ওলামা ইমানদার পরহেজগার তাদের দর কি শুধু মসজিদ পর্যন্ত না রাষ্ট্রের শীর্ষ সীমানা পর্যন্ত? এটা কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আমার কথা না আল্লাহর কথা? আফসোস, এই কথা বললেই এই কথা থেকে কিছু মানুষ রাজনীতির গন্ধ খোঁজার চেষ্টা করে, ঠিক কিনা? আল্লাহ, আল্লাহি রব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আমি এবং আমার খানদানের জনপুরি খানদানের কোন ব্যক্তি বাংলাদেশের প্রচলিত কোন রাজনীতির সাথে এক সরিষা পরিমাণ সম্পর্ক নাই। তবে যা বললাম এটা সিধা কথা, আর কথা যত সিধা তত বেশি, কথা যত সিধা তত বেশি, ঠিক কিনা বলে? কিন্তু যেটা সিধা কথা ওইটা তো আমার বলতেই হবে, ওই ক্ষেত্রে কাউকে পরোয়া করার কোনো প্রয়োজন আমার নাই, ঠিক কিনা বলে? আল্লাহ বলেছেন, যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, সুবহানাল্লাহ, তারা চারটা কাজ করবে, কয়টা? রাষ্ট্রীয় ভাবে আকামুসসালাত, তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। কিন্তু যে রাষ্ট্র প্রধান, যেই দেশের অভিভাবক প্রশাসক নিজেরাই নামাজ পারে না আর জানে না, ওদের দ্বারা কি নামাজ প্রতিষ্ঠা সম্ভব? জোরে বলেন না। আমি যখন খুব ছোট ছিলাম, আমাদের এলাকায় পাঠানটুলিতে একটা মসজিদ উদ্বোধন, দাদা হুজুর আব্বা হুজুর গেলেন উদ্বোধনে, সাবেক এক হুইপ সংসদের চিফ হুইপ, নাম বলবো না, উনিও গেছেন, জাতীয় পার্টির যুগ ছিল তখন, আমি তার পাশে নামাজ পড়তেছি, দেখলাম উনি কাবলাল জুমা পড়তেছে, জুমার আগে চার রাকাত সুন্নত পড়েন না, নামাজটা উনি পারেন না, ডানে বামে দেখতেছেন, কেউ রুকু করলে উনিও দেখে দেখে রুকু করেন, সাজদা করলে উনিও দেখে দেখে সাজদা করেন, ওই লোকটা সাজদা সহু দিছে উনিও সাজদা সহু দিছে, উনি তো জানে না সাজদা সহু কি, উনি ভাবছে এইটা উনিও। এইরকম ব্যক্তির দ্বারা নামাজ প্রতিষ্ঠা সম্ভব? জোরে বলে। আল্লাহ বলেছেন আকামুসসালাত, ইমানদাররা যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে রাষ্ট্রীয় ভাবে নামাজকে প্রতিষ্ঠা করবে, ওয়াতাউজ যাকাত, বাই ফোর্স, পলিটিক্যাল ফোর্স, ডিফেন্স দিয়ে তার শক্তি প্রয়োগ করে ধনী মানুষ থেকে যাকাতকে আদায় করে গরিবের মধ্যে সুষম বণ্টন করে দিবে। এটা কখন সম্ভব? ইমানদার কার দ্বারা সম্ভব? আওয়াজ করে বলেন, কার দ্বারা সম্ভব? আমার উবিল মারুফ, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে।